আসসালামু আলাইকুম, গ্রাফিক্স লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম সোহেব। আজকে আমরা একটা লগো ক্রিয়েট করবো, যেটা হচ্ছে ওয়ার্ডমার্ক লগো। আর এই লগোটা ইউজ হবে হচ্ছে আপনার সাংহাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটার উপর ডিপেন্ড করে। তো এটার জন্য আমি একটা ওয়ার্ডমার্ক লগো ক্রিয়েট করবো, অর্থাৎ লেটার মার্ক লগো ক্রিয়েট করবো। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, হয়তো আপনার কোয়েশ্চেন থাকতে পারে যে এত বেশি লগো বা ওয়াটারমার্ক কেন হচ্ছে। বিকজ অফ বর্তমানে ম্যাক্সিমাম যেই লগোগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলো হচ্ছে ওয়ার্ডমার্ক লগো হিসেবে ইউজ হচ্ছে। এই জন্য এইসব টাইপের ওয়ার্ডমার্ক লগোগুলো কীভাবে ক্রিয়েট করবেন, কী সিস্টেমে ক্রিয়েট করবেন, সেটা নিয়ে আমি কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। এই লগোটা ক্রিয়েট করার জন্য আমি খুব সহজে মানে একটা কাস্টমস লগো ক্রিয়েট করবো। এই জন্য কন্ট্রোল আর দিয়ে আমি জাস্ট আমার গাইডটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি, এবং আমি ঠিক মিডেলে একটা গাইড নিয়ে নিলাম, গাইড নিয়ে এখানে রাখলাম, এবং রাইট বাটন ক্লিক করে দেখলাম যে আমার গাইডটাকে লক করা আছে কিনা। আমি লক করে নিলাম। লক করে নেওয়ার পর দেখা হচ্ছে আমি এখান থেকে রেক্টেঙ্গুলার একটা চিকন একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম। আমি আমার প্রয়োজন মতো একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে নিলাম। রেক্টেঙ্গুলারটা ক্রিয়েট করে রেক্টেঙ্গুলার মধ্যে একটা কালার দিয়ে দেন। আপনি আপনার প্রয়োজন মতো একটা কালার দিয়ে দিতে পারেন, যে কোনো একটা কালার দিয়ে দিলাম। দেখা হচ্ছে আমি এখান থেকে আরেকটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করবো, তবে এই জন্য আমি একটু জুম করে নিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে নিচ্ছি। আমি চিকন একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে নিলাম, রেক্টেঙ্গুলারটা ক্রিয়েট করে এখানে রাখলাম, এবং এটাকে একটা কপি করে অল্টার প্রেস করে একটা কপি করে আমি জাস্ট নিচে নিয়ে আসতেছি, নিচে নিয়ে এসে এখানে রাখতেছি। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনি চাইলে এই দুইটাকে একদম অ্যাকুরেটলি করতে পারেন। এর জন্য দুইটাকে ধরে আমি যদি জাস্ট এটাকে ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন একদম অ্যাকুরেট আছে, অর্থাৎ আমার এই দুইটা ঠিক আছে। আমি এটা করলে এই অংশটাকে ধরে নিচে যদি আমি চাই যে বটমে ঠিক আছে কিনা, আবার উপরেরটাকে ধরে যদি আমি চাই যে আপ ঠিক আছে কিনা, আমি সেগুলো করতে পারি। এবং মিডেলের যে অংশটা আছে এটাকে ধরে অল্টার প্রেস করে আমি একদম মিডেলে নিয়ে আসলাম, একটা মিডেলে নিয়ে সেখানে রাখি। মিডেলে রেখে দেন হচ্ছে আমি চাচ্ছি এই অংশটাকে, জাস্ট সামনের যে অংশটা আছে এই অংশটাকে একটু লম্বাটে করে দিতে। হালকা একটু লম্বাটে করে দিলাম, এই হচ্ছে আমার অংশটা। সো আমার ফার্স্ট যে থিমটা ছিল সেটা আমার এখানে শেষ হয়ে গেছে, অর্থাৎ আমার কাজটা হয়ে গেছে। আমি জাস্ট এই অংশটাকে ধরে একটা কপি করে এখানে নিয়ে আসলাম, আমি জাস্ট এখান থেকে একটা কপি করে এখানে নিয়ে আসলাম। আপনি চাইলে এই অংশটাকে নিয়ে আরেকটু চিকন মোটা করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার বিষয়ে, আপনি আপনার প্রয়োজন মতো কাজ করতে পারেন। জাস্ট এই অংশটাকে টোটালটাকে ধরেন, ধরে এই অংশটাকে টোটালটাকে আমি ধরলাম, ধরে আমি জাস্ট এই অংশটাকে একটা রিফ্লেক্ট করে দিচ্ছি, অর্থাৎ এই পাশ থেকে আমি ওই পাশে রিফ্লেক্ট করে দিচ্ছি। শিফট এবং অল্টার প্রেস করে রিফ্লেক্ট করলে দুই পাশে সমানভাবে রিফ্লেক্ট হয়ে যাবে। আপনি চাইলে এই অংশটাকে আরেকটু ছোট করতে পারেন এবং আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে কাজ করতে পারেন। সো আমি আপাতত এই পর্যন্তই রাখতেছি, অর্থাৎ এভাবেই রাখতেছি, এবং আমি চাচ্ছি যে এইখানে আমি এস ইউজ করব এবং এখানে হচ্ছে আর ইউজ করব, সেই হিসেবে আমি কাজটা করব। আপনাকে আবারও বলতেছি, আপনার যদি প্রয়োজন মনে করেন যে আপনি এগুলোকে আরও ছোট করবেন, আপনি ইচ্ছা করলে ছোট করতে পারেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে কাজ করতে পারেন। যে আপনি যদি এখানে চান এভাবে ইউজ করবেন, অল্টার প্রেস করে যদি চান হালকা একটা চিকন করবেন, আপনি সেটাও করতে পারবেন, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবো হচ্ছে আপনার উপর। সো আমি এখান থেকেই এস ইউজ করতে চাচ্ছি, সো দ্যাট আমি এই অংশটাকে একটু সিলেক্ট করলাম। সিলেক্ট করে অল্টার প্রেস করে আমি আপাতত এখানে একটা কপি নিয়ে নিচ্ছি, আর এই অংশটাকে আমি ডিলিট করে দিচ্ছি, অর্থাৎ একটু লম্বা ছিল এই জন্য ডিলিট করে দিচ্ছি। এই অংশটাকে রাখলাম, রেখে জাস্ট এটাকে ধরে আমি যদি এখানে নিয়ে আসি, আমি এই অংশটার মধ্যে রাখতে চাচ্ছি, এই পর্যন্ত রাখতে চাচ্ছি, জাস্ট এখানে আমি রাখতে চাচ্ছি, রেখে আমি কাজ করব এবং এখানে ধরে এটাকে ছোট করে দিচ্ছি, এই পর্যন্ত নিয়ে আসলাম, ঠিক আছে, এই পর্যন্ত নিয়ে আসলাম। এবং এটাকে চাইলে আপনি জাস্ট একটু ইয়ে নিতে পারেন, একটু সরিয়ে নিতে পারেন, আপনি আপনার প্রয়োজন মতো সরিয়ে নিতে পারেন। এখানে ধরে আমি যদি রিফ্লেক্ট করে ফেলি, শিফট এবং অল্টার প্রেস করে যদি আমি রিফ্লেক্ট করে ফেলি, এখানে আমার চলে আসছে এই অংশটা। একটু খেয়াল করে দেখেন দুই পাশেই কিন্তু আমার একদম অ্যাকুরেটলি জায়গা খালাই আছে। আপনি যদি চান যেটাকে আর একটু বড় করবেন, অর্থাৎ আমি জাস্ট অ্যারো চিহ্ন দিয়ে একটু পাশ কাটিয়ে নিচ্ছি, হালকা একবার অ্যারো চিহ্ন দিয়ে কাজ করে নিলাম, এই হচ্ছে আমার অংশটা, এখানে রাখি এবং এই অংশ দুইটাকে আপাতত রেখে দিই। আর এটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম, এই অংশটা ধরে এখানে নিয়ে আসলাম, এবং এইখানে যে বাকি অংশটা আছে এটাকে ধরে আমি একটু ঠিক করে দিচ্ছি। ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে আমি জাস্ট এই অংশটা একটু বাড়িয়ে নিচ্ছি, এই অংশটা একটু বাড়িয়ে নিলাম। দেন হচ্ছে আমি এইটাকেই আবার ধরে অল্টার প্রেস করে আমি একটু নিচে নিয়ে আসতেছি, একদম অ্যাকুরেট নিচে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম অংশটাকে। একটু খেয়াল করে দেখেন যে আমার ঠিক আছে কিনা, একটু খেয়াল করে দেখেন একদম অ্যাকুরেট আছে এই জিনিসটাকে। আবার এই মিডেলের অংশটাকে আবার ধরে একটা অল্টার প্রেস করে আমি জাস্ট এখানে একটা
মিডল সেন্টার পয়েন্টস ক্রিয়েট করে নিতে চাচ্ছি যাতে আপনার মিডলে ইউজ করতে পারি। এটাকে অল্টার প্রেস করে আমি মিডলে নিয়ে আসলাম, একদম অ্যাকুরেট মিডলে নিয়ে আসলাম। মিডলে নিয়ে এসে দেন হচ্ছে আবার এটাকে ধরে আমি এইখানে একটা নিয়ে আসলাম, আর এটাকে ধরে আমি এইখানে নিয়ে আসলাম। এই হচ্ছে আমার অংশটা, এই অংশটা নিয়ে আমি কাজ করবো। আর এই অংশটাকে টোটালটাকে একটা কপি করে, অল্টার প্রেস করে আমি একটা কপি করে আমি জাস্ট এখানে নিয়ে আসতেছি। একটু খেয়াল করে দেখেন, সে আমাকে একদম অ্যাকুরেটলি ডিস্টেন্স দেখাচ্ছে, সব কিছুই দেখাচ্ছে, আর আমার সব কিছু একদম অ্যাকুরেট আছে, আমি ঠিক আছে কিনা এগুলো দেখতেছি। আমি এখানে রেখে দিলাম, এই অপশনটা নিয়ে আমি কাজ করবো, এইভাবেই আমি কাজটা করব। আর এখান থেকে আমি এই অংশটাকে ফেলে দিব, এখান থেকে আমি এই অংশটা ফেলে দিব, মিডলে যা আছে তাই থাকবে। এখানে যে মিডলের অংশটা আছে, আমি মিডলের অংশটাকে একটু ঠিক করে নিচ্ছি, আর তাতে আমার মিডলে এই অংশটার দরকার নেই। আমি জাস্ট এটাকে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে একটু ঠিক করে নিলাম, এখানে ক্লিক করলাম, ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে একটু ঠিক করে নিলাম, ওকে। আচ্ছা, এখন আমাকে যে কাজটা করতে হবে, সবগুলোকে সিলেক্ট করবেন। সবগুলোকে সিলেক্ট করার পর আমি যদি আমার যে টুলবার আছে, টুলবারের থেকে যদি আমি এখানে শেপ বিল্ডার টুলসে যাই, শেপ বিল্ডার টুলসে গিয়ে যদি আমি এখান থেকে ড্র্যাগ করি, এভাবে যদি ড্র্যাগ করি, এই অংশটা ড্র্যাগ করলাম, ড্র্যাগ করলে এখানে আসলো, দেন হচ্ছে আমি এখান থেকে ড্র্যাগ করে এ পর্যন্ত আসলাম, আবার এই অংশটাকে ড্র্যাগ করলাম, দেন হচ্ছে আমি এ পর্যন্ত আসলাম, এটাকে ছেড়ে দিলাম। এই হচ্ছে আমার অংশটা। আর আবার আমি কি করতেছি, এখান থেকে নিয়ে জাস্ট এই অংশগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখানে আমি সরি রাখলাম, আবার এই অংশটাকে ধরে আমি ডিলিট করে দিচ্ছি, এই অংশটাকে একট করে। এখন আমি যদি রেখে যদি ধরে ডিলিট করে দিই, এই অংশটাকে যদি ঢুলে ডিলিট করে দিই, আবার এসটা চলে আসছে, আমার যে এস এর যে অংশটা সেটা চলে আসছে। আমি যাচ্ছি এখানে আর অংশটা ইউজ করতে, সো দ্যাট আমি এখানে আর ইউজ করার জন্য ঠিক একই কাজটাই করব। সিলেক্ট করে আমি ঠিক করে নিচ্ছি, এবং এখান থেকেও সিলেক্ট করে আমি ঠিক করে নিচ্ছি, এবং নিচের যে অংশটা আছে, নিচের অংশটাকে আমি ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে আমি এই অংশটাকে ধরে আমি এখানে ইউজ করতে চাচ্ছি, এবং এই পাশের যে বিষয়টা ছিল আমি একটু অ্যাকুরেট পরিমাপটা দেখে নিচ্ছি যে কিভাবে ছিল। হ্যাঁ ঠিক আছে, আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আর এখান থেকে আপাতত এখানে নিয়ে আসলাম, এবং এখান থেকে এটাকে ড্র্যাগ করে ছোট করে ফেলছি। আর এখান থেকে ঠিক এইটাকে আমি আবার রিফ্লেক্ট করে ফেলছি, এই হচ্ছে আমার অংশটা, আমি রিফ্লেক্ট করে নিলাম। একটু খেয়াল করে দেখেন, কম বেশি হতে পারে, আমি ঠিক করে নিচ্ছি, আমার এখানে ঠিক আছে, ওকে। এখন আমি যদি সবগুলোকে ধরি, এভাবে ধরে ধরে ইচ্ছা করলে আপনি খুব সহজেই এভাবে ধরেও আপনি ইচ্ছা করলে জাস্ট আপনি যদি পাথফাইন্ডারে ইউনিট করে দেন তাহলেই হয়ে যাবে, আপনি ইচ্ছা করলে হয়ে যাবে। এখন খেয়াল করে দেখেন, একটা আর এর মতো না, একটা এ এর মতো দেখা যাচ্ছে। আমি এখানে আর ইউজ করব, এই জন্য আমাকে এখানে একটু কাজ করতে হবে। কী ধরনের কাজ আমি করব, আমি জাস্ট এখানে স্টারে যাব, স্টারিকে ড্র্যাগ করব, এবং ডাউনের ইউজ করে আমি এটাকে ট্রায়াঙ্গেলে রূপান্তরিত করব। ট্রায়াঙ্গেলে রূপান্তরিত করার পর দেন হচ্ছে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি কর্নারগুলোকে, অর্থাৎ পয়েন্টসগুলোকে ডিলিট করে দিচ্ছি, এবং আমি এই অংশটাকে ধরে একটু অ্যাকুরেট করেছি। আর এটাকে যদি ছোট করি, ছোট করে যদি আমি এইখানে নিয়ে আসি, একদম মিডিলের এই অংশটাকে এখানে নিয়ে আসি, সবগুলোকে ধরি, আমি যদি জাস্ট এখান থেকে এটাকে মাইনাস করে দেয়, অল্টার প্রেস করে যদি মাইনাস করে দেয়, আমার এখানে মাইনাস হয়ে গেছে। এখন একটু খেয়াল করে দেখেন, আমি ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে যদি এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এই অংশটা এবং এই অংশটা, এগুলো যদি সবগুলো ধরি, হালকা একটু ড্র্যাগ করি, আমার কিন্তু আর চলে আসছে, অর্থাৎ আমার এখানে আর অংশটা চলে আসছে। এই হচ্ছে আমার এস এইচ আর যে অংশটা আছে সেটা, আমি এটাকে একটু ছোট করে নিলাম, ড্র্যাগ করে আমি একটু ছোট করে নিতে পারি, আমি আমার প্রয়োজন মতো ছোট করে নিতে পারি, এবং আপনি চাইলে এটার মধ্যে অন্য কালারও ইউজ করতে পারেন। অর্থাৎ আমি এখান থেকে একটু অ্যাশ টাইপের কালার ইউজ করতে চাচ্ছি, অথবা আপনি ড্র্যাগ করে ক্লিক করে আপনি চাইলে অন্য কালারও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে সম্পূর্ণ আপনার বিষয়ে, আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করবেন। এই হচ্ছে আমার এইচ এস আর যে অংশটা ছিল সেটা আমি এখানে রাখলাম, এবং আমি চাচ্ছি এটার মধ্যে আমার যেই সাংঘাতিক রিসোর্টের অংশটা আছে সেটাকে আমি অ্যাড করে দিতে। সো আমি চাচ্ছি আমার লেখাটা হচ্ছে এই অংশটা ইউজ হবে, এই জন্য আমি এখানে নিয়ে আসলাম সাংঘের অংশটা, এবং এটাকে মিডলে রাখতেছি। এই হচ্ছে আমার সাংঘারে মিডলের অংশটা আমি এখানে রাখলাম, এবং আমি এটাকে কালারটা ইউজ করতে চাচ্ছি একই কালারটা। আর নিচে যে রিসোর্ট অ্যান্ড হোটেল অ্যান্ড রিসোর্ট আছে আমি এটাকে ইউজ করবো, এবং এখান থেকে আমি একটু ট্র্যাকিং করে নিচ্ছি, অর্থাৎ 50% ট্র্যাকিং করে নিলাম, এবং এই অংশটাকে ধরে আমি ঠিক মিডলে নিয়ে আসলাম।
এ হচ্ছে আমার যে লোগোটা ছিল সেটা। আপনি যদি চান যে আপনি এটাকে কালার চেঞ্জ করবেন, অন্য কোনো কালার ইউজ করবেন, আপনি ইচ্ছা করলে খুব সহজে এখান থেকে কালার চেঞ্জ করে কাজ করতে পারবেন। এখন যদি আমি এটাকে মকআপে নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন আসলে এটা কেমন হয়েছে। এই হচ্ছে আমার লোগোর যে মকআপটা সেটা। আপনি যদি চান যে এখানে আপনি আরেকটু কিছু চেঞ্জ করবেন, অর্থাৎ আপনার প্রয়োজন মতো আপনি যদি অন্য কোনো স্টাইল ইউজ করতে চান, এখানে যদি ড্র্যাগ করে এভাবে কোনো স্টাইল ইউজ করতে চান, আপনি ইচ্ছা করলে সেটাও ইউজ করে কাজ করতে পারবেন। আমি যদি স্ট্রোকটাকে চেঞ্জ করে নিই, চেঞ্জ করে যদি আমি কাজ করতে চাই, অথবা এটার মধ্যে যদি আপনি যদি কোনো কালার ইউজ করতে চান, হালকা একটু ড্র্যাগ করে ছোটো করে নিই, এবং যদি আমি এটাকে মিডিলে দিয়ে দিই, এর মধ্যে যদি কোনো কালার ইউজ করতে চাই, অর্থাৎ এটা হচ্ছে মেন কালার এবং আমার যেই লোগোটা আছে সেটাকে যদি আমি কালারটা চেঞ্জ করে অন্য কোনো কালার ইউজ করতে চাই, যদি আমি কালারটা ইউজ করে হোয়াইট কালার ইউজ করে দিই, হালকা একটু ছোট করে নিচ্ছি, এই অংশটা আমি ধরলাম। এখন যদি আমি আমার এই লোগোটাকে আমি একটু মক আপ করতে দেখি, রসিদে কপি করলাম, রসিদে যদি কপি করে মক আপটা করি, এই হচ্ছে অংশ। আপনি ইচ্ছা করলে এভাবে কাজ করতে পারেন, তা আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে বলবেন, জানাবেন, সলভ করে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।